ইউক্রেনের রুশ হামলা শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজকালের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন তিনি। রয়টার্স, বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি, এমনকি মার্কিন কংগ্রেসে ভাষণও দিতে পারেন তিনি। যদিও ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। গতকালও রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া। এদিকে দখলকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া অঞ্চলের পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে রুশ বাহিনীকে নির্দেশ দেন তিনি।